তো বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব খান মেথড পাবলিকেশন প্রকাশিত খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং। এই বই থেকে আজকে আমরা চ্যাপ্টার ১ বাংলা অক্ষরে ইংরেজি উচ্চারণ, দ্যাট মিনস ইংরেজি বানান যেভাবে হয় যতভাবে হয় সে সকল বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়টি কেন শিখবেন একটু জেনে নিই। ইংরেজি বানান এবং উচ্চারণকে রপ্ত করতে হলে এই অধ্যায়টি পরিপূর্ণভাবে গুরুত্ব দিতে হবে। আপনার সন্তানকে কিভাবে পড়াবেন এই অধ্যায়টি, আপনার সন্তানকে কমপক্ষে ১০ বার লিখিয়ে লিখে পড়াবেন, যেমন স্বর থেকে এখানে অনস্কার ক্ষীয় পর্যন্ত। এখানে আপনার সন্তানকে যদি ১০ বার স্বর এর উচ্চারণ এ এ ইউ ও হয়, এইভাবে যদি সবগুলি বানান ১০ বার লিখিয়ে লিখিয়ে পড়ান, তাহলে মনে অজান্তে স্বর সরা রশ্মি দীর্ঘি এদের ইংরেজি বানান কি হবে সে বিষয়টা রপ্ত করতে পারবে। তারপর আসুন ব্যঞ্জন বর্ণ, এখানে ক খ গ ঘ কতভাবে হয় সেগুলি লিখে লিখে পড়াবেন। এইগুলো যদি লিখে লিখে পড়েন তাহলে সে যে কোনো বানান বাংলা বানান ইংরেজিতে করতে পারবে, আবার ইংরেজি দেখো বাংলায় উচ্চারণ করে পড়তে পারবে। তারপর আসেন তাকে প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথে একার আকার রসিকার রসিকার অকার বসিয়ে সাথে ইংরেজি উচ্চারণ করে পড়তে বলুন এবং সাথে সে লেখাতে থাকুন। যেমন কে কা কি কো কো কি, খে খা খি খো খো খি, গে গা গি গো গো গি, এইভাবে প্রত্যেকটা শব্দেরই ইংরেজি বানান কি হবে তাকে কমপক্ষে ১০ বার করে লিখিয়ে লিখিয়ে পড়াতে থাকো, তাহলে সে আপনার থেকে পুরো বিষয়টি বুঝবে। তারপর হলো এইভাবে দন্তস্ব এবং হে হ পর্যন্ত সবগুলো এখানে তুলে ধরা হলো। ১০ বার পড়ানোর পর তাকে আবার এখান থেকে এইভাবে পড়াবেন, যেমন কার চিহ্ন ১০টি এর সাথে ইংরেজি করে পড়ুন। যেমন স্বরে আকার দে, যেমন ময়কার মা রশ্মি দিয়ে রশ্মিকার দে পড়ান, মরিষ্কার মি দীর্ঘিকার দে পড়ান, ম দীর্ঘিকার মি রস্যু দে পড়ান, ম রশ্মিকার মো, এইভাবে এখানে ১০টি কার যুক্ত শব্দ দেওয়া আছে। এখানে মা মি মি মো মো রিকার দে মে দি মো মৌ দি, এইভাবে আপনার সন্তানকে ওপরে যতগুলি শব্দ আছে এই শব্দগুলি অর্থাৎ স্বরবর্ণ যতগুলি শব্দ আছে সবগুলি শব্দের সাথে এইভাবে মিলে মিলে যদি আপনার সন্তানকে পড়াতে থাকেন সে ইংরেজিতে অন্তত বানান পদ্ধতিতে কখনো সে দুর্বল থাকবে না। বানান যদি তাকে রপ্ত করাতে চান বাংলা বানান, বাংলা শব্দের বানিয়ে বানিয়ে লেখার কৌশল যদি শেখাতে চান তাহলে এখানে শতভাগ গুরুত্ব দিতে হবে। তারপর ইংরেজি যে কোনো বানানে সে আপনার থেকে মনের অজান্তে সে বুঝতে পারবে। তার সতর্কতা হলো এরূপ অক্ষরগুলির সাথে যখন অন্যান্য অক্ষর যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তখন এদের উচ্চারণ ক্ষেত্র বিশেষ ভিন্নতর হয়, এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে। এরপরে এখানে এই ভেবে ম্যাক্সিমাম মানে এটা হয়, এছাড়া অন্যান্য ৩-৫ অক্ষর বিশিষ্ট যদি হয় তখন একটু ভিন্নতর উচ্চারণ হতেই পারে। এদের সম্পর্কে অন্যান্য অধ্যায়তে সুন্দর করে গুছিয়ে লেখা হয়েছে, সেগুলি আপনি পড়বেন। তারপর আসুন কীভাবে বাংলা শব্দ বা বাক্যাংশ ইংরেজিতে বানিয়ে পড়বেন। এখানে আসেন, যেমন আমার তোমার তার কামাল আমার বাবা আমার মা আমার ভাই আমার বোন তোমার ভাই তোমার বাবা তার ভাই তার ভাই, এইভাবে কামালের ভাই কামালের বাবা কামালের এলাকা যে কোনো এইভাবে জয়েন্ট ওয়ার্ড দিয়ে আপনারা ছোটো ছোটো বাক্যাংশ ছোটো ছোটো বাক্য বাক্যাংশ করে শব্দ করে আপনার সন্তানকে নিজে থেকে বানিয়ে পড়াতে থাকুন। আপনি যেই হন আপনি অল্প শিক্ষিত হলো আপনার সন্তানকে যদি এইভাবে ধীরে ধীরে এই বইটার উপর ভিত্তি করে যদি আপনার সন্তানকে একের পর এক প্রায় ৯০০ পৃষ্ঠার বই, এখানে ৫৪টি অধ্যায় দেওয়া হলো, এই ৫৪টি অধ্যায়ের ভিতরে আবার প্রায় ৩০০টি টপিক্স এখানে দেওয়া হলো।
অর্থাৎ এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই বলতে যা কিছু বোঝে সকল কিছু এই বইতে দেওয়া হলো। এই বইটি একটি পরিবারে সবার জন্য, ছোট থেকে বড় সবার জন্য এই বইটি কাজে আসবে। কমপ্লিট গ্রামার রিটেন বলতে যা বোঝে সব কিছু এই বইতে দেওয়া হলো। আর এটাও খেয়াল রাখুন, একটা টপিকস একটা বাক্য দ্বিতীয়বার এই বইতে লেখা হয়নি। তো বন্ধুগণ, তাই এই বইটি প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার করে আমরা একের পর এক দেবো, আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ প্রতিটি বিষয় আপনার ভালো লাগবে, আপনার সন্তানের কাজে আসবে। বিশ্বাস রাখুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।